হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইমা জাহান বলছি নরওয়ে থেকে। আজকে আমাদের বিষয় হইতেছে নরওয়েতে যে বাসগুলি আছে, বাসের ভিতরটা কেমন। তো এখানে বাস এক একটা বাসের মধ্যে এক এক রকম। তো এক এক রকমের মধ্যে আজকে একটা বাস আর কি এখন তুলে ধরতেছি, ইনশাল্লাহ আগামী তারও নতুনভাবে ধরবো অন্যগুলি। তো এখানে হইতেছে যেই লিস্ট দেখা যাইতেছে, এটা হইতেছে টাইম, বাসের টাইম প্লাস হইতেছে বাসের অন্য যেই স্টপে গিয়ে থামবো সেই বাসের স্টপের নাম, আর সাইডে সেই সব স্টপের মধ্যে কোন কোন বাসগুলি পাওয়া যেতে পারে সেই বাসগুলির নাম। তো এখানে এই পাশে যেটা দেখা যাইতেছে, এখানে হইতেছে বয়স্কদের জন্য যাদের মানে গাড়ি নিয়ে চলতে হয় তাদের জন্য, আর প্লাস হইতেছে বাচ্চাদের সিট। এটা হইতেছে এখানে চার্জিং, এটাও সেম বয়স্কদের জন্য যে গাড়ির, আর বাচ্চাদের ট্রলি স্ট্রলার রাখার জন্য। আর এখানে এটা যেটা দেখা যাইতেছে, এখানে যদি মানুষ দাঁড়ায়, দাঁড়ানোর পর যেন সে ব্যথা না পায়, আরামভাবে যেন কমফোর্টেবলভাবে দাঁড়াইতে পারে, সেই জন্য এটা একটা মানে কি বলে নরম জাতীয় একটা সিট। তো এখানে বসার জন্য সিট নেই, শুধু দাঁড়ানোর জন্য, আর এটার মধ্যেও সেফটি বেল্ট আছে। আর এখানে যে সুইচের মধ্যে যেই বেবি ট্রলির যে ডিজাইনটা দেখা যাইতেছে, এটার কারণ হইতেছে যখন কেউ নামবো বাস থেকে, নামার সময় এটার মধ্যে সুইচ দিলে তখন বাসটা দেখা গেছে খুব আস্তেভাবে ব্রেক করে, আর নামার সময় যেই বাসটা ওঁচা থাকে ওঁচা জায়গা থেকে আস্তে করে নিচে নামাই দেয়। তো এটা হইতেছে মানে প্লাস পয়েন্ট। আর এখানে যেই সিটগুলি, প্রত্যেকটা সিটের মধ্যে হইতেছে সেফটি বেল্ট সবার আগে, সবগুলির মধ্যে সেফটি বেল্ট এই যে এখানেও আছে, তারপর এখানে চার্জিং। আর প্রত্যেকটা সেট সিটের সামনে সবার জন্য মোবাইল চার্জে দেওয়ার জন্য বা ইলেকট্রিক যদি কোনো কিছু থাকে ছোটোখাটো জিনিস সেগুলি চার্জ করার জন্য চার্জিংগুলি পাশাপাশি আছে। এই যে এখানে সিঁড়ি দিয়ে ওঠার জন্য, এটা অনেক বড় একটা বাস, তো এখানে কেউই নেই, শুধু আমরাই ছিলাম বাসের মধ্যে তখন। এই যে এটা মাথার উপরও যাদের এই যে হ্যাঁ দেখা গেছে যাদের হাতের কাছে নাই তাদের মাথার উপর দিতে পারবো চার্জ। মাথার উপর বলতে মানে সেই অন্য ব্যাপারে না, মাথার উপর চার্জিংয়ের প্লাকের সেটটা আর কি। তো এইটাই হইতেছে মানে এই বাসের বৈশিষ্ট্য। তো এক একটা বাসের মধ্যে এক এক রকম থাকে, সবগুলি বাসের মধ্যে এক 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 রকম না। তো এই বাসের সিস্টেমটা হইতেছে একটু ভিন্ন রকম, এটা শহর অনুযায়ী আর কি, যেমন বাসের লাইন, বাসের সিটগুলি আর বাসের সুইচগুলিও। এখানে আরেকটা কথা না বললেই নয়, এখানে যে আমি যেই দৃশ্যগুলি দেখাইতেছি পাথরের মতো দেখা যেতেছে, এটা কিন্তু আসলে পাহাড়। আর নরওয়েটা হইতেছে পুরাটাই পাহাড়ের উপর, এখানে যত যা কিছুই দেখা যায়, মার্কেট, বাড়ি ঘর, তারপর গাছপালা, এই যেগুলি সবগুলি কিন্তু পাহাড়। পাহাড় কাটার পর এখানে রাস্তা বাড়িটাই সব কিছুই করা হয়েছে। আর আমার এখানে মনে হয় আরও দুই একটা ভিডিও আছে যেটা আমি দেখাইছি, একটা বাসা পুরা মানে এটা আমার বাসার কাছে ছিল, পুরাটা বাসাই পাহাড়ের উপরে, মানে পুরো দেখতেই বোঝা যাইতেছে। তো সেটাও দেখাইছিলাম একটা ভিডিওতে। তো নরওয়ের মধ্যে হইতেছে সবগুলি পাহাড়ের উপর এমন, তো এই আর কি। আর এখানে যেই খালি জায়গাটা সামনে দেখা যাইতেছে, খালি জায়গাটার মধ্যে যখন মানুষ কোনো দেখেছে বাড়ি জাতীয় জিনিসপত্র বহন করে তখন যেন ওই খালি জায়গাটাতে রাখতে পারে, সেই জন্য হইতেছে ওই খালি জায়গাটা। আর ড্রাইভারের সামনে দুইটা মনিটর আছে, সেই মনিটর দিয়ে সে যেই দুইটার পিছনের যে গেট দুইটা খুলে সে ওই দুটো কন্ট্রোল করে। আর ড্রাইভারের সামনে অন্য কেউ মানে এখন বসার নিয়ম নাই, রুলস নাই, কারণ এটা কোভিডের জন্য। ড্রাইভারের সামনে ওইটা হইতেছে পুরোটাই অন্যরকম। আর এখানে যে সুইচ, এই সুইচ থাকে নর্মালি গ্রিন কালার হয়ে, যখন কেউ সুইচ দেয় যে নামবো তখন এটা রেড কালার হয়। আর এখানে এখন নরওয়েতে এখন নতুন সিস্টেম হয়েছে, আমি আগে দেখি নাই, যখন কেউ সুইচ দিব কোনো স্টপে নামার জন্য তখনই শুধু ওই স্টপের মধ্যে থামবো, আর এছাড়া যদি ওই স্টপে যদি কোনো লোক না থাকে তাহলে আর ওই স্টপে থামে না, সরাসরি এটা চলে যায়। তাহলে যখন কেউ বাস থেকে নামবেন অবশ্যই নরওয়েতে সুইচ দিতে ভুলবেন না, মনে করে অবশ্যই নিজের গন্তব্যের মতো সুইচটা দিবেন। তো আজকে ভিডিওটা এটাই ছিল। তো ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।